স্নাকুম, এটা নেদারল্যান্ডের ডেলফ কোস্ট। এখানে যে বালুগুলো দেখতে পাচ্ছেন এরা এটা এটাকে বলে আর্টিফিশিয়াল বিচ নারিশমেন্ট। অ্যাকচুয়ালি এই এলাকাটা পুরোটা পানির নিচে ছিল, তো এটাকে এরা একদম বালু ড্রপ করে 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 এটা এটাকে উঁচু করছে, উঁচু করে সি লেভেল থেকে, মেন সি লেভেল থেকে অলমোস্ট 8 মিটার উপরে উঠাইছে। উপরে উঠায় এটা কাইন্ড অফ ড্যামের মতো করছে। ওই পাশে হচ্ছে যে আরও লোলি ইংল্যান্ড, ওইদিকে ওইদিকে ধরেন আপনার মেন সি লেভেল থেকে অলমোস্ট 10-15 মিটার নিচে মেন সিটিটা। তো এই যে এই 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 বিচ, এই বিচটাকে ওরা এই বিচ নারিশমেন্ট করে ওরা সিটিটাকে প্রোটেক্ট করছে আর কি। তো এটা ওরা গত প্রায় 200-300 বছর ধরে করতেছে। তো এখন আমরা সবাই যাচ্ছি কীভাবে অ্যাকচুয়ালি এই 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 বালুগুলা এই স্যান্ডগুলো এখানে ড্রপ করে, বা এটা কি ড্রপ করার পরে এটার এটার মরফোলজিক্যাল কারেক্টারিস্টিক্স কীরকম হয় ওটা দেখার জন্য। থ্যাংক ইউ।